ক্লিক করবে করবে কনফার্ম পরীক্ষা ছাড়াই ইন্ডিয়ান পোস্ট অফিসের ইন্ডিয়ান পোস্ট ব্যাংকে কিন্তু আবেদন চলছে যেখানে পরীক্ষা ছাড়াই তোমরা সরাসরি চাকরি পেতে পারো এবং এটা স্থায়ী পদের কিন্তু চাকরি কাজেই তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো কি ডকুমেন্ট লাগবে কিভাবে অনলাইনে আবেদন করবে এখনই স্মার্টফোনের মাধ্যমে সমগ্রটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। সম্পূর্ণ ডিটেলস সহ বিস্তারিত ভিডিওটি থেকে জেনে এখনি, তোমরা আবেদন করো আবেদন এই মুহূর্তে চলছে প্রথমেই বলে রাখি তোমাদের এজ লিমিট কত লাগবে দেখো এজের কথা যদি বলি একুশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা প্রত্যেকে শুনেছ ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কথা মানে যেরকমভাবে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের একটা ব্যাংক মানে পোস্ট অফিস ব্যাঙ্ক তোমরা প্রত্যেকে জানো যারা জানো না তাদেরও জানিয়ে দিলাম তো এখানেই কিন্তু ভ্যাকেন্সি তোমাদের চলছে বলতে পারো পোস্ট অফিসের তরফ থেকেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া এক্ষেত্রে এ একুশ বছর থেকে এ তোমাদের পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবং ওবিসিদের এক্সট্রা তিন বছরের ছাড় রয়েছে মানে একুশ থেকে আটত্রিশ বছর বয়স হলেও তোমরা আবেদন করতে পারছো এবং যারা এসসি এসটি রয়েছ তোমাদের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা নেই এরপরে হচ্ছে কারা অ্যাপ্লাই করতে পারবে হু ক্যান অ্যাপ্লাই এখানে এ তোমরা যদি ফেসার্স হয়ে থাকো মানে তোমরা ধরো একেবারে নতুন সবেমাত্র গ্র্যাজুয়েশান দিয়েছ ও তোমরা সবেমাত্র মাত্র অ্যাকচুয়ালি কমপ্লিট করেছো সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রত্যেকে ফ্রেস এবং এক্সপিরিয়েন্স যাদের এক্সপিরিয়েন্স আছে তারাও আবেদন করতে পারবে যারা ফেস ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে কোনো রকম সমস্যা কিন্তু নেই তারপরে যদি স্যালারির কথা বলি এখানে দেখতেই পাচ্ছ স্যালারি হচ্ছে তিরিশ হাজার হ্যাঁ স্টার্টিংয়েই তুমি কিন্তু তিরিশ হাজার স্যালারি পাবে তারপরে তোমার এক্সপিরিয়েন্সের সাথে সময়ের সাথে সাথে কিন্তু সেটা ইনক্রিজ হবে কাজে স্যালারি কিন্তু ভালো একটা রয়েছে মান্থলি স্যালারি তিরিশ হাজার টাকা স্টার্টিংয়েই কিন্তু ইনহ্যান্স তোমরা পেয়ে পেয়ে যাবে মানে চাকরির শুরুতেই তোমরা তিরিশ হাজার করে মাসে স্যালারি পাবে এবং তোমরা জানো প্রত্যেকটি সরকারি জবে বা স্থায়ী পদের জবে যেরকমটি হয় যে সময়ের সাথে তোমার যে স্যালারি আছে সেটা ইনক্রিজ হতে থাকে এখানেও কিন্তু সেটাই হবে তারপরে এক্সামের কথা যদি বলি এক্সাম তোমাদের বললাম যে কোনো রকম এক্সাম দিতে হবে না কোনো রকম এক্সাম হবে না এক্সাম ছাড়াই তোমরা কিন্তু ও চাকরি পাবে যদি এক্সাম না হয় তোমরা অনেকেই বলবে সিলেকশান প্রসেজর কি রয়েছে দেখো এক হচ্ছে সিলেকশান প্রসেসের কথা বলি প্রথমেই হচ্ছে একটা মেরিট বেরোবে ঠিক আছে মেরিট লিস্ট বেরাবে কীসের ওপর মেরিট লিস্ট বেরাবে তুমি যে নাম্বার পেয়েছো ও তোমার যে মার্কস রয়েছে সেই মার্কসের ওপর একটা মেরিট লিস্ট বেরোবে এবং তারা এই মেরিট লিস্টটি প্রকাশিত করবে সেই মেরিট লিস্টে এ প্রকাশিত করার পর যারা যারা ডাক পাবে আর কি মেরিট লিস্টে যাদের নাম থাকবে এ তারপরে তারা কিন্তু এখান থেকে মানে তোমার হচ্ছে গ্রুপ ডিসকাশন গ্রুপ ডিসকাশন এবং কি হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ দ্বারা কিন্তু সিলেক্টেড হবে গ্রুপ ডিসকাশন এবং পার্সোনাল ইন্টারভিউ দ্বারা সিলেক্টেড হবে এবং তারা কিন্তু জব পাবে এবং সিলেক্টেড হয়ে গেলে তুমি জব পেলে তারপরে তোমার লাস্ট যেটা থাকে ডকুমেন্ট ভেরিফিকেশন তোমার নামে কোনো ক্রিমিনাল অ্যাফেন্স আছে কিনা তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এর যে ডিগ্রিগুলো আছে সেগুলো অথেন্টিক কিনা সমস্ত দেখা হবে তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী সমস্ত ডিগ্রি দেখা হবে এ তারপরে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি এখানে এটা উল্লেখ করা আছে অফিসিয়ালভাবে যদি কোনো ছাত্র বা ছাত্রীর মার্কস সেম আসে এ মানে স্কোর সেম আসে সেক্ষেত্রে তোমার আর কিন্তু অ্যাকর্ডিং টু ডেট অফ বার্থ তোমাদের কিন্তু সিলেক্ট করা ডেট অফ বার্থ মানে এখানে তোমরা বুঝতেই পারছো ধরো দুজন ক্যান্ডিডেট যাদের মার্কস সমান বা তিনজন ক্যান্ডিডেট যাদের মার্কস সমান সেক্ষেত্রে যার এজ বেশি সে কিন্তু চাকরিটা পাবে ধরো একটা ভ্যাকেন্সি এমন রয়েছে যেখানে দুজন ক্যান্ডিডেট যাদের এর মার্কস সমান এসছে সেক্ষেত্রে যে যার বয়সটা বেশি সে কিন্তু চাকরি পাবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে এরপরে চলে আসি অনলাইন অ্যাপ্লাই আয় তোমরা কিভাবে করবে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমি ডিটেলসে লিখিনি কারণ অনলাইন অ্যাপ্লাই নিয়ে তোমরা অনেকে জানতে চাও সেই কারণে ডিটেলস আমি বলে দিচ্ছি দেখো ও অনলাইন অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে তো এই যে অফিশিয়াল ওয়েবসাইট এই যে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন প্রক্রিয়া কিন্তু এই মুহূর্তে চলছে এ বিষয়টা মাথায় রাখবে যে অ্যাপ্লাই চলছে পরের মাসের পাঁচ তারিখ পর্যন্ত পরের মাসের পাঁচ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে যারা আবেদন করতে চাইছো যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তারা অবশ্যই ওই আবেদন করো কারণ একটা হাড্ডাহাড্ডি লড়াই পরীক্ষা ছাড়া হচ্ছে তোমরা বুঝতেই পারছো কম্পিটিশান অনেক হাই এক্ষেত্রে ফর্ম ফিল আপে কী কী রয়েছে একটু বেসিক ইনফরমেশান তোমাদের এখানে দিয়ে রাখি প্রথমে হচ্ছে বেসিক বিষয়টা তোমাদের দিতে হবে প্রথমে বেসিক ইনফরমেশান দিতে হবে তারপরে তোমার ফটো এবং সিগনেচার একটা ফটো লাগবে এবং একটা সাদা পেজে কি হচ্ছে তোমরা তোমাদের সিগনেচার করবে সেই সিগনেচারের ছবি তুলবে এবং ফটোর ছবি তুলবে সেগুলো তোমাদের কিন্তু আপলোড করে দিতে হবে তারপরে এ তোমাদের কিছু ডিটেলস দিতে হবে তারপরে সমস্ত যে ডিটেলসগুলো দিয়েছো সেটাকে প্রিভিউ করবে সব ঠিকঠাক আছে কি না তারপরে তোমরা তোমাদের যে ডকুমেন্ট রয়েছে মানে লাইক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সেইগুলোকে আপলোড করবে এবং তারপরে কী হচ্ছে তোমাদের পেমেন্ট করতে হবে এক্ষেত্রে বলে রাখি এসসি এবং এসটি যারা রয়েছ ও তাদের জন্য কিন্তু মানে দেড়শো টাকা ঠিক আছে দেড়শো টাকা দিয়ে অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং পিডব্লিউএসও ডাব্লিউএসও রয়েছে এর মধ্যে পিডাব্লিউ এসও আর জেনারেল যারা রয়েছে ও জেনারেল যারা রয়েছে তাদের জন্য কিন্তু সাড়ে সাতশো টাকা এখানে আবেদন করতে কিন্তু লাগবে এই ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মনে রাখবে এবং পরিষ্কারভাবে বলে দিয়েছে কোনো এডিটের কিন্তু অপশান নেই তোমরা পাঁচ তারিখ পর্যন্ত সামনের মাসের আবেদন করতে পারছো কোনো এডিটের অপশান কিন্তু তুমি পাবে না এক্ষেত্রে তুমি যদি কোনো ভুল করো পরে এডিট করতে পারবে না আর যদি ভুল করো তাহলে অ্যাপ্লিকেশান কিন্তু বাতিল হবে এবং টাকা যেটা দিয়ে এ তোমরা আবেদন করেছো সেটাও রিফান্ড হবে না সেটাও কিন্তু অফিসিয়ালভাবে বলে দেওয়া আছে যেমন এখানে বেসিক ডিটেলসের কথা যদি বলি দেখো প্রথমেই তোমাদের এর এখানে এ ফার্স্ট নেম রয়েছে এখানে তোমার নাম লিখবে তারপরে তোমার ফার্স্ট নেম কনফার্ম করবে মানে সেম নামটা আরেকবার লিখবে তোমার ধরো রাজা হলো রাজা লিখলে আবার রাজা লিখবে তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবে না তো লিখবে না তারপরে কনফার্ম মিডিল নেম থাক থাকলে আবার সেই নামটাই লিখবে তারপরে লাস্ট নেম তোমার টাইটেলটা লিখবে এবং সেই টাইটেলটা আবার এখানে লিখে দেবে যেখানে যেখানে কনফার্ম হচ্ছে সেখানে আরেকবার তোমার সেই জিনিসটা লিখবে তারপরে ফুল নেম লিখবে তোমার নাম আম তোমার ফার্স্ট নেম তোমার মিডিল নেম এম যদি থাকে তারপরে লাস্ট নেম ফুল নাম নেম লিখবে তারপরে এখানে দেখো তোমার কি রয়েছে ফোন নাম্বার দিতে বলেছে এবং ফোন নাম্বারটা কনফার্ম করতে বলেছে তারপরে অল্টারনেটিভ যদি নাম্বার থেকে থাকে আর তোমার ল্যান্ডলাইন বা বাড়িতে অন্য কাউর নাম্বার তোমরা এখানে দিতে পারো ও ইন কেস তোমাকে যদি ডাকা হয় ইন্টারভিউর জন্য ও বা তোমাকে যদি সিলেক্ট করা হয় চাকরির জন্য তাহলে যাতে কল করতে পারে ডিপার্টমেন্ট থেকে এবং তারপরে এখানে যদি দেখো ও এখানে তোমার এ ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেস এবং আমি অবশ্যই বলবো ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার কিন্তু ভ্যালিড দেবে কারণ ওখানেই কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস এজের ব্যাপারে সমস্ত ইনফরমেশন পাঠিয়ে দেওয়া হবে যেটা কিন্তু পরিষ্কারভাবে অফিশিয়াল নোটিসে বলে দেওয়া হয়েছে কাজেই খুব ভালো করে এ তোমরা ইমেল অ্যাড্রেসটা সঠিক দেবে এবং অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দেবে সাথে কনফার্ম ইমেল অ্যাড্রেস করবে এবং এইখানে যে সিকিউরিটি কোডটা আছে সেই সিকিউরিটি কোডটা তোমরা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে এবং যেই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে তোমরা পরে ফটো সিগনেচার আপলোডের জায়গায় চলে আসবে তারপরে ফটো সিগনেচার আপলোড করলে ডিটেলসে চলে যাবে ডিটেলসে গিয়ে প্রিভিউ দেখবে তারপরে ডকুমেন্ট আপলোড করবে তারপরে জাস্ট পেমেন্ট করবে যেটা বললাম যে দেড়শো টাকা যারা এসসি এস টি এবং পিডাব্লিউএস রয়েছ তোমাদের জন্য আর যারা জেনারেল রয়েছ ইউ আর রয়েছ তোমাদের জন্য সাড়ে সাতশো টাকা অনেকটা বেশি হাই পেমেন্টটা যদিও তো আবেদন করতে পারো তো তোমরা যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো যে কোনো শাখার থেকে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো ও এখনই আবেদন করো যারা চাইছো পরীক্ষা হবে না অনলাইনে এ তোমাদের কি হচ্ছে সমস্ত প্রসিডিওরটা হবে এবং গিয়ে তোমরা সরাসরি চাকরি পাবে যদি তুমি যোগ্য হও বা সিলেক্টেড হও বাদ বাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও এবং এই আবেদন করার যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো ওখান থেকে এ তোমরা সরাসরি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিতে পারো কোনো রকম সমস্যা নেই তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত